আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে 10 পিস নরম তুল তুলে চকলেট কাপকেক, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই নরম তুল তুলে স্পঞ্জি চকলেট কাপকেক তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা কাপকেকের ব্যাটারটা তৈরি করার জন্য বাটার মিল্কের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ভিনেগার। তবে আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। দেখুন ভিনেগার আর দুধটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এ পর্যায়ে এই লিকুইড দুধটা আমি আবার একটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। সেই সাথে চকলেট কাপকেক তৈরি করার জন্য শুকনো উপকরণের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব একটা স্ট্রেনার রেখে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ কোকো পাউডার, আর এখানে আমি ক্যাডবেরি কোকো আটা ব্যবহার করেছি। 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জ্বালে দিয়ে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আবারও একটা হুইপ চামচ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণটা আমি আবার একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে চকলেট কাপকেক তৈরি করার মূল প্রিপারেশনে চলে যাব, আর এর জন্য আবার একটা বড় সাইজের মিক্সিং বোল এখানে আমি নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের বড় সাইজের একটা ডিম, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আবারও একটা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন ডিমের কালারটা পরিবর্তন হয়ে লাইট হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 15 মিনিট আগে যে বাটার মিল্কটা আমরা তৈরি করে রেখেছিলাম। দেখুন সম্পূর্ণ দুধটাই কিন্তু দেখতে ঠিক এরকমই ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে গেছে, মানে ছানা কেটে গেছে। আর এ পর্যায়ে আগে থেকে যে উপকরণগুলো আমরা তৈরি করে রেখেছিলাম তার সাথে বাটার মিল্কটাও অ্যাড করে দেব। এরপর আবারও একটা হুইপ চামচ দিয়ে এই সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে বিট করে নেব যেন চিনির দানাটা পুরোপুরিভাবেই গলে যায়। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখুন কিছুটা সময় বিট করে নেওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমরা চালে দিয়ে চেলে রেখেছিলাম সেই চেলে রাখা শুকনো উপকরণ। তবে সম্পূর্ণ শুকনো উপকরণটা একসাথে কিন্তু আমরা লিকুইড মিশ্রণে মিশাবো না, 2 থেকে 3 ধাপে শুকনো উপকরণটা আমরা লিকুইড মিশ্রণে মিশিয়ে নেব। এতে কেকের ব্যাটারে কোনো রকম দলা বা গুটলি পড়ার সম্ভাবনা থাকে না। দেখুন এরই সাথেই কিন্তু চকলেট কাপকেক তৈরি করার জন্য কেকের ব্যাটারটা এখন পারফেক্টলি তৈরি। তবে এই কেকের স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ডার্ক চকলেট চিপস, 1 টেবিল চামচ হোয়াইট চকলেট চিপস। তবে আপনাদের হাতে কাছে যদি এই দুই ধরনের চকলেট চিপস না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা এক ধরনের চকলেট চিপস দিয়েও কিন্তু এই কাপকেকগুলো তৈরি করে নিতে পারেন। এখন হালকা হাতে কাপকেকের ব্যাটারের সাথে চকলেট চিপসটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু কাপকেকগুলো তৈরি করে নেওয়ার পালা। তাই এখানে আমি এরকমই নেসক্যাফের যে ছোটো সাইজের কফি কাপ বা চায়ের কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই কাপ নিয়েছি। এখন এই কাপগুলো আমরা ঠিক এভাবেই বিছিয়ে নেব। এরপর আগে থেকে যে কেকের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এরকম একটা আইসক্রিমের স্কুপ আর চামচ দিয়ে কাপকেকের ব্যাটারটা দিয়ে দেব। দেখুন সবগুলো কাপের ভেতরেই কিন্তু চকলেট কাপকেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে ছোট সাইজের 10টা কাপকেক হবে।
এখন এই কাপকেকগুলো যেন দেখতে আর খেতে আরও বেশি ভালো লাগে, তাই এর ওপর থেকে আবারও 1 টেবিল চামচ ডার্ক চকলেট চিপস এবং 1 টেবিল চামচ হোয়াইট চকলেট চিপস থেকে এভাবেই ছড়িয়ে দেব। এখন কিন্তু এই কাপকেকগুলো ওভেনে দেওয়ার পালা, তাই এখানে আমি একটা ওভেন ট্রে নিয়ে নিয়েছি। এখন প্রতিটা কাপকেকই ওভেন ট্রের ওপরে ট্রান্সফার করে নেব। দেখুন সবগুলো কাপকেকই কিন্তু আমি ওভেন ট্রের ওপর ট্রান্সফার করে নিয়েছি। এখন এই কাপকেকগুলো বেক করার জন্য আগে থেকেই ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও 180 ডিগ্রিতে এই কাপকেকগুলো আমি ওভেনে ঢুকিয়ে দেব ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু সবগুলো চকলেট কাপকেকই তৈরি হয়ে যাবে। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারেই সহজভাবে তৈরি হয়ে গেছে ভীষণ মজার নরম তুলতুলে চকলেট কাপকেক। তো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চার স্কুলের টিফিনে বা হঠাৎ অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের বিকেলের নাস্তায় এই কাপকেক রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই চকলেট কাপকেকের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।